আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চোখের অবস্থা এত খারাপ, বাট আমার চোখের চেয়ে শাওনের চোখের অবস্থা আরও খারাপ। আবাইশ আলহামদুলিল্লাহ ভালো আছে, অ্যান্ড বাসার অন্য সবাই মোটামুটি রিকভারি করেছে, বাট আমার আর শাওনের অবস্থাই খারাপ। আর যত খারাপই হোক, আমি যেহেতু ডাক্তার, আমাকে তো হাসপাতালে আসতেই হবে। আসলে আসা উচিত না, বিকজ ছোঁয়াচে রোগ, আমি আসলে অন্যদেরও সমস্যা হবে। কিন্তু কিছুই করার নেই, বিকজ আমি কিছুদিনের জন্য তো ছুটিতে যাচ্ছি সামনে, অ্যান্ড এখন অফ নিয়েই যাবে না। বাট আমি হসপিটালে আসলেও কোনো পেশেন্টের রুমে যাইনি, আমি আমাদের ডক্টর্স রুমে ছিলাম, অ্যান্ড ওইখানে বসে আমি গতকালকে শুধু ফাইলের কাজগুলি কমপ্লিট করেছি। গতকালকে আমার একদম সকাল থেকে রাত পর্যন্ত টানা ডিউটি ছিল, অ্যান্ড এর মধ্যে আমি শুধু ফাইল ওয়ার্কই করেছি, কোনো পেশেন্টের রুমে যাইনি, অ্যান্ড কিছু পার্সেল রিসিভ করেছি। এই পার্সেলটা ছিল মামি অ্যান্ড মি পেজ থেকে। এটা আমার জন্য বলতে পারেন যে একটা পুরো ব্লেসিংস, বিকজ আমি খুবই টেনশনে ছিলাম একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমার মেয়েকে বাইরে গেলে আমি কী খাওয়াবো। বাইরের খাবার তো আমি একদমই দিতে চাই না, আমি চাই যে একদম বাসায় যেভাবে খাওয়াই খিচুড়ি ওইভাবেই খাওয়াবো। বাইরে গিয়ে হ্যাঁ ফল টল তো কিনে খাওয়াতে পারো, বাট খিচুড়িটা মেক করাটা আমার জন্য মানে খুবই দরকার। অ্যান্ড আমাদের যে রাইস কুকার সেগুলো তো এত বড় হয়, একদমই ট্রাভেল ফ্রেন্ডলি না। সো আমি ট্রাভেল ফ্রেন্ডলি একটা রাইস কুকার খুঁজছিলাম, অ্যান্ড এই পেজে আমি পেয়ে গেছি। সাথে পেয়েছি সুন্দর একটা সার্ভিং বোল, অ্যান্ড ওরা একটা স্টিমারও দিয়েছে, অ্যান্ড স্টিমারের সাথে এই যে কিছু স্প্যাচুলা, দেন সুপার স্পুন, এগুলোও দিয়েছে। আর এটার মধ্যে আপনারা শুধু রান্না না, আপনারা এটাতে বয়েল করতে পারবেন, স্টিম করতে পারবেন, তারপর ফ্রাই করতে পারবেন। অ্যান্ড এটার প্রাইস 2100 টাকা প্লাস 150 টাকা ডেলিভারি চার্জ ছিল, যেহেতু আপু চিটাগং থেকে পাঠান। অ্যান্ড এটা এত ট্রাভেল ফ্রেন্ডলি, সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। সাথে আমি আরেকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড এটা ছিল সূচি শৈলী পেজ থেকে। এটাও আমার জন্য খুবই দরকার ছিল, কারণ আমি মেকআপের কোনো কিট নেব না। গতবার ইন্দোনেশিয়া যাওয়ার সময় মেকআপের কিট নিয়েছিলাম, অ্যান্ড সাউন্ড খুবই বিরক্ত হয়েছিল, বিকজ ওইটা অনেক ভারী ছিল এবং অনেক জায়গা ওইটা পুরো ফিল আপ করে ফেলে স্যুটকেসের। সো আমি এবার একদম পাউচের একটা সেট খুঁজছিলাম, যে এক একটা পাউচের মধ্যে এক একটা জিনিস রাখবো। লাইক একটা বড় পাউচের মধ্যে আমি বিভিন্ন ব্লাশ, তারপর ব্রাশগুলো রাখবো, তারপর ছোটো পাউচের মধ্যে আমি আইলাইনার, লিপস্টিকগুলো রাখবো। সাথে আমার আর আমার মেয়ের কিছু ইমার্জেন্সি মেডিসিনস নেওয়ার জন্য আমার ছোটো ছোটো কিছু পাউচের দরকার ছিল। সো এই সেটটা 550 টাকা নিয়েছে, চারটা পাউচ আছে এখানে, অ্যান্ড এটার ফ্যাব্রিক প্লাস কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব প্রিন্টটাও সুন্দর। সো সব মিলিয়ে আমার খুবই পছন্দ হয়েছে। সো এই তো মর্নিং ডিউটি শেষ, অ্যান্ড ইভিনিং ডিউটি শুরু। ইভিনিং ডিউটি যেহেতু শুরু হয়ে গিয়েছে, সো লাঞ্চ তো করতেই হবে। আজকে অর্ডার দিয়েছি টার্কিশ কিচেন থেকে এই ক্যাশোনাট স্যালাডটা, এটা 460 টাকা প্রাইস ছিল, অ্যান্ড খুবই ইয়ামি ছিল, মানে খুবই ইয়ামি ছিল। অ্যান্ড সাকিব ভাইয়া ছিল আমার সাথে ডিউটিতে, ভাইয়া অর্ডার দিয়েছে মোরগ পোলাও, মোরগ পোলাও না অ্যাকচুয়ালি এটা পোলাও, সাথে ছিল চিকেন রোস্ট। এটা ভাইয়া পোলাও অ্যান্ড তেহারি ঘর নামক একটা পেজ থেকে দিয়েছে, প্রাইসটা আমি ঠিক শিওর না, বাট এটা খুব সুন্দর ওদের প্যাকেজিং, অ্যান্ড টেস্টও নাকি খুব ভালো। উত্তরা যারা থাকেন তারা কিন্তু অর্ডার করতে পারেন এ ধরনের লাঞ্চ বক্স। সন্ধ্যাবেলা আমাদের খুবই ক্ষুধা লেগে গিয়েছে আবার, সো কী খাবো? রাস্তার ধারে আমরা বিক্রি করছিল এবং এই মুড়ি বানানোটা, সো এটাই অর্ডার দিয়ে খেলাম। অ্যান্ড দেন বাসায় চলে এসেছি, বাসায় এসে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করছি। আমি আজকে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি, যদিও রওনা দিয়েছি 8:30, বাট পৌঁছেছি একদম 9:45, এত জ্যাম ছিল। মেয়ের সাথে বেশি টাইম কাটানো যাবে না, বিকজ ঘরের কিছু কাজ তো আসলে করতেই হবে, কাজটা শেষ করে দেন সারা রাত ওর সাথে টাইম কাটাবো, অ্যাজ আমার মেয়ে রাতে তো জাগেই। তো ফার্স্টেই ওর ফিডারগুলো আমি ধুয়ে স্টেরিলাইজ করে ফেললাম, অ্যান্ড ওর পানিও গরম করে ফেলবো, নিজের পানিও একদম বোতলে টোতলে ভরে দেন রেখে দিলাম। এই কাজগুলো না অ্যাকচুয়ালি নিজের না করলে অন্য কারোর ওপর ভরসা করা যায় না, সে যত কাছেরই হোক, মানে নিজে করলে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে না ওর পানিটা ঠিকমতো গরম হয়েছে, ফিডারগুলো ঠিকমতো আমি স্টেরিলাইজ করতে পেরেছি। সো আমি নিজে করতেই পছন্দ করি, অ্যান্ড আমি পানিও ফুটিয়ে ফেললাম। এরপর আমি কিচেন কাউন্টার সব ক্লিন করে একদম হাঁড়ি পাতিল ধুয়ে সব ফ্লোর টোর মুছে পরিষ্কার করে ফেলবো। পানি ফোটানোর ব্যাপারটা আমি আবারও বলবো যে আপনারা ফিল্টারের পানি খান বা একদম যত ভালো পানি খান, পানি ফোটানোর চেয়ে কিন্তু ভালো আর কিছুই না। সো আপনারা পানি ফুটিয়ে খাওয়ানো ট্রাই করবেন, এটার সিস্টেম তো আমি বলেছিলামই যে বয়েল হওয়ার পরে আরও 25 মিনিট পানিটা ফুটাবেন। সো এই তো আমি রান্না টান্না করে দেন রান্নাঘর সব ক্লিন করে ফেলেছি, আসলে রান্না টান্না করি না, মানে রান্নাঘরই ক্লিন করেছি।
তারপর আমি আমার রুমে চলে এসেছি সব ফার্নিচার মুছতে। অ্যান্ড ফার্নিচার মুছাটাও আমি নিজে করতেই পছন্দ করি, ছোটা বুয়াকে এটা দেই না, কারণ আমার মনে হয় যে ওরা মুছলে ঠিক মতো মোছা হয় না আমার মতো। সো এই কাজগুলো আমি সবসময় নিজেই করি। অ্যান্ড এই ধরনের ধোয়া পাকলার কাজ করার পর অ্যাকচুয়ালি খুব মানে নোংরা হয়ে যায়, এজন্য আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। দেন নামাজ পড়ে আজকে দেখলাম যে শাশুড়ি মা একটু খিচুড়ি রান্না করেছে, সো এটা কন্ট্রোল আর করতে পারিনি, একটু খিচুড়ি খেয়েছি। অ্যান্ড দেন রাতে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করেছি, এরপর মধ্যরাতে ঘুমিয়েছি। যেহেতু মধ্যরাতে ঘুমিয়েছি সো একদম সকাল সকাল তো উঠবই না, অ্যাজ ফ্রাইডে অনেকক্ষণ ঘুমাবো, শাওন নামাজ পড়তে যাবে। সো আমি 12টা বাজে ঘুম থেকে উঠেছি, অ্যান্ড আমার সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা দুজনই রাত জেগেছি, মানে তিনজনই রাত জেগেছি, সো তিনজনই একদম অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। অ্যান্ড উঠে আমার মেয়েকে যে আমি তেল দিয়ে এখন 30 মিনিটসের মতো রাখবো, আমি তো ওকে এখন জনসনের অলিভ অয়েলটা দিচ্ছি, বাট এটা শেষ হলে আমি ইনশাল্লাহ দেখে মাদার্স কেয়ারটা দিব, এটা তো কিনেছিলাম। তারপর আমার মেয়েকে এখন একটু সেরলা খাওয়াবো। সেরলা খাওয়ার সিস্টেমটা কিন্তু দুধের মতোই সেম, এটা আপনি 60 ml পানিতে আমি এখন 2 স্কুপ দিব, নিয়ম হচ্ছে প্রতি 30 ml জন্য 1 স্কুপ, একদম জাস্ট এরকম গায়ে গায়ে এরকম লাগানো ভরা ভরা এরকম স্কুপ মেপে আপনারা দিয়ে দিবেন। অ্যান্ড এটা একটু কুসুম গরম পানিতে করতে হবে, এরপর ভালো মতো নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্প না থাকে। সেরেলাকটা আমি তো কিনেছিলাম এই জন্য বিকজ বাইরে গিয়ে যদি খিচুড়ি না দিতে পারি, বাট এখন আলহামদুলিল্লাহ কুকার আসাতে মনে হয় সেরেলাকা তো খাওয়ানো লাগবে না, খিচুড়িটাই খাওয়াতে পারবো। বাট তাও আমি এটা সাথে রাখবো বিকজ বাইরে তো হয়তো খিচুড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেরেলাকটা তো বানিয়ে দেওয়া যাবে, সো এটা রাখতে হবে। তারপর আমি বিছানা করে ফেলবো, বেড টেড গুছানো, দেন ফার্নিচার এগুলো সব মুছা হয়ে গেলে অ্যাকচুয়ালি মনে হয় যে অনেকখানি কাজ এগিয়ে গিয়েছে, সো শান্তি লাগে। আমার মেয়েকে একটু পরে আমি গোসল করিয়ে দিব, ওর 30 মিনিটস হয়ে যাচ্ছে, সো আমার আর কাজ বেশি বাকি নেই। অ্যান্ড আমার মেয়েকে আমি গোসল করিয়ে ওর বাবাও নামাজ থেকে চলে আসবে, ওর বাবার কাছে দিয়ে আমি আজকে একটু বাইরে বের হব, আমার কাজ আছে। তো এই তো ওকে গোসল করিয়ে দিলাম, অ্যান্ড আমার মেয়ে সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে, ওকে আজকে শ্যাম্পু করিয়ে নেয় বিকজ যেহেতু ওরও কনজাংটিভাইটিস হয়েছে, সো যদি ওর চোখে সাবান যায় ওর একটু কষ্ট হতে পারে, সো আজকে ওকে কোনো শ্যাম্পু করিনি, জাস্ট গায়ে সাবান দিয়েছি। অ্যান্ড সেম টু মি, আমিও হচ্ছে চুলে একটু শ্যাম্পু করছি না যতটুকু না পারছি, অ্যান্ড এখন বের হয়ে যাব রেডি হয়ে। সো এই তো আমি বের হয়ে গেছি সানগ্লাস পরেই, কারণ চোখ উঠা, সো একটু সাবধান থাকতেই হবে। অ্যান্ড আমি আজকে ফ্রাইডেতে কোথায় কোথায় গিয়েছি ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।